দলে দলে মানুষের ছুটে চলা, কোনো জনসমাগমে যোগ দিতে নয়, সবার গন্তব্যই মিরপুরের জাতীয় চিড়িয়াখানা। পবিত্র ঈদুল ফিতরের ছুটির তৃতীয় দিনেও দর্শনার্থীদের ঢল নেমেছে রাজধানীর অন্যতম বিনোদন কেন্দ্র জাতীয় চিড়িয়াখানায়। ঈদের ছুটিতে সন্তানদের বাঘ, সিংহ, বানর, ময়ূর, হরিণ দেখাতে জাতীয় চিড়িয়াখানায় নিয়ে এসেছেন অভিভাবকরা। এখানে শিশুদের আনন্দ উচ্ছ্বাসই বেশি। এতদিন বইয়ের পাতায় যে ছবি দেখে এসেছে, এখন সেগুলোই চোখের সামনে। বাঘ, সিংহ, পাখি, জিরাফ, অনেক কিছু। আমার ছোট বোনকে নিয়ে আসছি, তো ওর জন্য জিরাফ, হাতি, ঘোড়া, দেন না যা যা ছিল আর কি, উট পাখি, বানর, মোটামুটি সব কিছুই দেখলাম। বাঘ দেখলাম, হরিণ দেখলাম, সিংহ দেখলাম, সজারও দেখছি। অনেক ক্লান্ত, অনেক রোদ আর গরম খুব বেশি, অস্থির লাগছে। চৈত্রের প্রচণ্ড গরমে চিড়িয়াখানায় আসা দর্শনার্থীদের ও খাঁচায় থাকা প্রাণীদের হাঁসফাঁস করতে দেখা যায়। বেশিরভাগ প্রাণীকে শুয়ে বসে বিশ্রাম নিতে দেখা গেছে। বিশ্রাম নেওয়া প্রাণীদের জাগাতে প্রাণান্ত চেষ্টা ছিল শিশু কিশোরদের। 187 একরের এ চিড়িয়াখানার 137টি খাঁচায় বর্তমানে 135 প্রজাতির 3342টি প্রাণী আছে। জাতীয় চিড়িয়াখানা রবিবার সাপ্তাহিক বন্ধ ব্যতীত প্রতিদিন সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে।